শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। স্কুল খোলা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়াতে। কি বলা হয়েছে আমরা সেটা দেখব। এক নম্বর, স্কুল খুলে বিতর্ক। দু নম্বর, রোটেশনে স্কুল খোলার আর্জি। কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথম যেটা দেখাবো, রোটেশনে স্কুল চালুর আর্জি সংগঠনের। কি বলা হয়েছে একটু দেখে নিই। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এখনও বন্ধ। বুধবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত। এই আবহে শিক্ষক সংগঠনগুলির একটি অংশ ধাপে ধাপে স্কুল চালুর পক্ষে মত দিল। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, দুবছর হতে চললো স্কুলে পঠন পাঠন বন্ধ, অনলাইন ক্লাস হচ্ছে না। অবিলম্বে রাজ্যের শিক্ষায়তন প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খুলে দেওয়া হোক, না হলে সভ্যতা মেধা মেধার উৎকর্ষ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুর ঐক্য মঞ্চের বক্তব্য, বছর পর বছর অধিকাংশ ছাত্রছাত্রী প্রায় বিনা পাঠে যেভাবে উঁচু ক্লাসে উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাতে শিক্ষা ব্যবস্থায় বিরাট সংকট ঘনিয়ে আসবে, আগামী দিনে ড্রপ আউট বাড়বে। সংগঠনের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারীর দাবি, যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক এবং রোটেশন কোভিড বিধি মেনে পঠন পাঠন শুরু করা হোক, কলেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হোক পঠন পাঠন। শিক্ষক সংগঠনের বিজিটিএ সাধারণ সম্পাদক সৌরণ ভট্টাচার্যের মতে, স্কুল ধাপে ধাপে খোলা উচিত, তবে ছাত্রছাত্রীদের ভ্যাকসিন হওয়া জরুরি। করোনা তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আইসিএমইআর গাইডলাইন মেনেই যা করার করতে হবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে অনিমেষ হান্দার বলেন, 12 থেকে 18 বছর বয়স সবাইকে ভ্যাকসিন দিয়ে দ্রুত স্কুল খোলা উচিত। বিদ্যালয় শিক্ষক সমিতি জানিয়েছেন, স্কুল শিক্ষা দপ্তরের কাছে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন প্রক্রিয়া শুরু করার আবেদন আগেই করা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, সমস্ত ক্লাসকে একসঙ্গে স্কুলে না এনে একটি বা দুটি ক্লাসের পড়ুয়াদের সপ্তাহে বিভিন্ন দিনে ঘুরিয়ে ফিরিয়ে আনা প্রয়োজন। প্রথমে উঁচু ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে ব্যাপারটা শুরু করে ধীরে ধীরে সমস্ত শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে অন্তত একদিন করে বিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণের সুযোগ অবিলম্বে প্রদান করা উচিত। এই ছিল প্রথম খবর। দ্বিতীয় খবর দেখুন, স্কুল খুলে বিতর্ক। কী ব্যাপারটা একটু সেটা আমরা দেখে নিই। স্কুল খুলে বিতর্কে জড়ালেন শিক্ষকেরা। বুধবার বালুরঘাটের অভিযাত্রী শিশু বিদ্যায়তনের স্কুলের ঘটনা। করোনা বিধিনিষেধ রাজ্যের নির্দেশ, সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ। সেখানে সরকারি অনুমোদন প্রাপ্ত ওই স্কুল, প্রাথমিক স্কুল খোলা নিয়ে এদিন বিতর্ক ছড়ায়। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষিকা রূপালী সাহা বলেন, অভিভাবকদের একাংশের অনুরোধ করেন, বাচ্চারা একঘেয়ে পরিবেশে বাড়িতে থেকে হাঁপিয়ে উঠছে, সেজন্য আমরা দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দুটি শ্রেণী খুলে শিশুদের অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এদিন নার্সারি ও প্রাক প্রাথমিক 10 জন কচিকাচাকে স্কুলে নিয়ে আসেন অভিভাবকেরা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানী বলেন, অভিযোগ পেয়ে নির্দিষ্ট দপ্তরে আধিকারিককে জানিয়ে ওই স্কুল বন্ধ করা হয়। এই ছিল দুটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।